আচ্ছা, আপনাদের ক্লাসের শুরুতে কিন্তু আমি বলেছিলাম, আমি দুটো লিঙ্ক দিয়েছিলাম আপনাদের আরবি ইনস্টিটিউট আর আরবি ফটোশপ এর লিঙ্ক করে। ডাউনলোড করে দেবো, ইউটিউবে শুরু করে আজকে করে। আচ্ছা, আজকে আপনারা আজকের মধ্যে আপনারা আরবি ইনস্টিটিউট ইনস্টল করে নিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখেন আমি গুগলে গেলাম, আমি গুগলটাও শেয়ার করে প্রিমিয়াম ডিজাইন নেই, ঠিক আছে। মনিরুজ্জামান আপনি আছেন? মনিরুজ্জামান মিনিমালিস্ট একটা কার্ড ডিজাইনিং এর জন্য সবগুলো একসাথে নিয়ে এবার শুরু করলাম। বাইরে নিতে পারতেন এখানে কিন্তু দেখছেন, এখানে আমি প্রথমে কি হিসেবে দেখেন সবগুলো ইমেজ এভাবে এভাবে আসছে, তাই না? যতগুলো আর্টবোর্ডের মধ্যে সবগুলো আসছে যখন আমি দিব তখন হচ্ছে জিনিসটা আর্টবোর্ডের মধ্যে থেকে যা থাকবে, যে সাদা অংশটুকুর মধ্যে যা থাকবে অংশটুকুর মধ্যে। আচ্ছা, এখানে দেখেন টুল বক্সের মধ্যে কি কি আছে। এই যে সিলেকশন টুল, এই যে সিলেকশন টুল দেখেন, আমরা অল্টার চাপ দিয়ে ধরে যে আমরা মানে পয়েন্টে ক্লিক করে মুভ করাতে হবে, এখানে কিন্তু আর আপনার অল্টার চাপ দিয়ে প্রেস করে ধরে মুভ করতে হবে। এখানে জাস্ট হচ্ছে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে আপনার যে কোনো পয়েন্টার আপনার চাইলে মুভ করতে পারবেন। পরে সেটা আমি দেখাবো, একটু পরে দেখতে পাবেন। ডিরেক্ট সিলেকশনের কাজ তো বুঝেছেন নাকি? ধরেন আমি যে এখানে আমার এটা হচ্ছে কয়টা পয়েন্টার আছে দেখেন, আমি মুভ করতে পারতাম
মাল্টিপল গ্রুপ থাকে, মাল্টিপল রেজিস্টার থাকতো, মাল্টিপল আমি এটাকে রাউন্ড নিলাম আপনার জাস্ট পয়েন্ট গুলো যোগ করা যেতে পারে আমি চাইলে দেখছেন Yes, sir. Okay.
সো গেল আপনার এই পয়েন্টার টুলটা তো বুঝতে পারবেন পেন টুলের কাছ থেকে বুঝতে পারবেন না আর অ্যাড অন করতে হচ্ছে কি অ্যাড অন করতে হচ্ছে আপনাকে অ্যাড অন করতে হচ্ছে কোন ক্ষেত্রে যেটা থেকে আমরা কিছু ওই যে শিফটটা আছে শিফটটা মানে শিফটটা যে ধরেন একটা স্টেট স্টেট লাইনের মধ্যে এখানে কিন্তু কোনো লাইনের মধ্যে এখানে কিন্তু কোনো এই দেখেন এখানে কিন্তু কোনো ওই যে এখানে কিন্তু কোনো ওই যে এখানে এই পয়েন্টারে গেলে যে এখানে এই পয়েন্টারে গেলে যে দুইটা দুই কর্নারে যেটা চাইলে আমি তো পালাতে পারবো কমাতে পারবো একটু কমাতে পারবো তাই না দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টার টুলের দুই পাশে দুইটা ডট আছে যে দুইটা ডট আছে লাইন আকারে হ্যান্ডেলস যেগুলো থাকে হ্যান্ডেলস যেগুলো থাকে দেখতে পাচ্ছেন এইগুলো নাম আছে হ্যান্ডেল এইগুলো নাম আছে হ্যান্ডেল যেমন লেখাই আছে লেখাই আছে হ্যালো আপনার আছে না এখন এই পয়েন্টটাতে আমরা রাউন্ড এখন এই পয়েন্টটাতে আমরা রাউন্ড করব টপ শট আছে বাট আপনি টপ শট আছে আমি কেন দরকার করে রাউন্ড করব কেন দরকার করে রাউন্ড করব কেন করব এটা তো আমরা অলরেডি একটা পয়েন্ট আকার আছে এটা তো পয়েন্ট আকার আছে এটা তো পয়েন্ট আকার হয়ে গেছে এটা তো আমরা কিছু করতে পারবো এটা তো আমরা কিছু করতে পারবো না এই ক্ষেত্রে তো ডিলেট আনকর পয়েন্ট ডিলেট করলে পয়েন্ট এখানে একটা হ্যান্ডেল রেডি হচ্ছে হ্যান্ডেল রেডি হচ্ছে না আপনারা দেখেন এটা আবার রাউন্ড মানে দেখেন এটা আবার রাউন্ড মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন ওকে এখন আমরা ডিলেক্ট করে দিলাম এই গেল আমার পেন টুলের কাজ এই গেল আমার পেন টুলের কাজ এটা হচ্ছে টুল টেক্সচার যেটা হচ্ছে আপনার টেক্সচার যেটা হচ্ছে আপনার টুলের কাস্টমার জানি টুলের কাস্টমার জানি তার আছে টেক্সচার আছে টেক্সচার আছে হ্যালো জি হ্যালো এটা জি স্যার এটা অন্যটা বুঝিনি টুলের কাজ টুলের কাজ এটা আগে এটা আগে পর হচ্ছে টেক্সট টুল টুল হচ্ছে আপনি ক্লিক করলেন টেক্সট টুল হচ্ছে আপনি ক্লিক করলাম আমি টেক্সট টুল এর ফন্ট সাইজ একটু বাড়ায় টেক্সট টুলে ক্লিক করলে কি হবে টেক্সট টুলে ক্লিক করলে কি হবে জাস্ট হচ্ছে লেখা যাবে এখানে একটা নিয়ে দেখাবো আমি এখানে একটা নিয়ে দেখাবো ফন্ট গুলো হচ্ছে এখানে দেখেন এখানে দেখেন আমি যদি এটার এই স্ট্রক বাড়াই এটার এই স্ট্রক বাড়াই এটা তো আসছে এটা তো আসছে মানে পরের স্ট্রক কিভাবে বাড়াইছে এটা দেখা স্ট্রক কিভাবে বাড়াইছে এটা দেখা লাইন আগে দেখেন লাইন দিয়ে বরাবর যে কোন একটা লাইন টানা লাইন দিয়ে বরাবর যে কোন একটা লাইন টানা সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন পেন্টুল ব্যবহার করে পেন্টুল পেন্টুল ব্যবহার করে পাচ্ছি দরকার হয় না আর আর তুলছে একটা আর তুলছে একটা ওকে মানে লাইক এইটা দেখেন লাইক এইটা দেখেন এরকম করে আপনি যে সেটা একটা আর নিতে পারবেন এইভাবে এইভাবে যে এইভাবে ড্রপ করে ক্লিক করে ক্লিক করে আর মনে হচ্ছে রাউন্ডের একটা কর্নার মনে হচ্ছে রাউন্ডের একটা কর্নার একটা কর্নার ঠিক আছে স্যার যে কোন একটা কর্নার ঠিক আছে স্যার যে কোন একটা কর্নার যে কোন একটা কর্নার আপনি রাউন্ড আকারে যত রাউন্ড আকারে যত রাউন্ড আকারে আপনি নিতে পারবেন রাউন্ড আকারে আপনি নিতে পারবেন এই আপনাদের ইলেকট্রিক আপনাদের ইলেকট্রিক হ্যাঁ হ্যাঁ জি স্পাইরাল টুল জি স্পাইরাল টুল ক্লিক করা যেতে পারে ক্লিক করা যেতে পারে শামুক চিনেন না শামুক জেলখানা বানাই জেলখানা বানাই আচ্ছা
গ্রিড টুল দিয়ে এটা রেডিমেড কিছু টুল যেগুলো রেডিমেড কিছু টুল যেগুলো আপনি চাইলে ইজিলি কাজ করতে পারবেন এগুলো রেডিমেড এগুলো রেডিমেড বিল্ড করা আছে তুমি যদি কোনো কাজে ব্যবহার করতে পারো কাজে ব্যবহার করতে পারো কোনো ব্যবহার করা যায় আপনারা ব্যবহার করা যায় আপনারা ব্যবহার করতে পারো বর্তমান কিছু চাইনিজ কোয়ালিটি বর্তমান কিছু চাইনিজ কোয়ালিটি কিছু স্ট্যান্ড থাকার উপরে চলে সুন্দর এটা তো 24 ঘন্টা জি স্যার 24 ঘন্টা স্যার তো এই আর কি দেখেছিলাম এরপরে দেখেন পঞ্চভুজ আশেপাশে অনেক কিছু আছে কাজ আমি যেগুলো জেনে রাখেন প্রস্তুত না কি বলে কি বলে প্রশস্ত না কি বলে বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন ক্লিক করলে দেখবেন যে এটা অনেক রং আছে অনেক ধরনের রং আছে এখন আমি চাইতেছি যে এটার এই যে এটার বাইরের অংশটুকুর মধ্যে আমি এক্সট্রা কালার বসাবো সেক্ষেত্রে আমি বললাম একটা কালার এই যে নিচে যে অংশটুকু এই যে দেখেন স্ট্রক কালার এটা কি স্ট্রক কালার ঠিক আছে
স্টকে গিয়ে আমি যদি ধরেন এখানে অন্য কোন নীল কালার চুজ করলাম, স্টক করে আমি যদি স্টক এটার বাড়াই ওয়ান দা সিক্স স্টকে গিয়ে আমি এই গেল হচ্ছে আপনার কাজ। আমি আগে একটু সোজা করলাম, সোজা করে দেখি এটা কি করা যায়, কোন দুটি না যায়। একটা মেজারমেন্ট একটা বড় চাইলে নিতে পারি বাকি থাকবে। দেখেন
স্পেস চাপ দিয়ে হ্যান্ডল আনা স্পেস চাপ দিয়ে হ্যান্ডল আনা যায় এগুলো তো ফটোশপে শিখাইছিলাম এখানে যেটা করতে হবে সে এখানে যেটা করতে হবে সে লিখছে রেড স্কয়ার আমি এখানে রেড স্কয়ার লিখব রেড স্কয়ার ওকে আমি আমার ফন্ট একটা সিলেক্ট করে আমার ফন্ট একটা সিলেক্ট করে রাখছি সিলেক্ট করে আমি রেড স্কয়ার এর টেক্সট রাখলাম টেক্সট লিখলাম আমি 18 নিলাম ওকে একই লাইনে যাতে বরাবর থাকে বুঝলাম এবার 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 দেখেন এখানে কি রেড স্কয়ার পর্যন্ত আমার চলে আসছে রেড স্কয়ার রেড এন্ড স্কয়ার আচ্ছা না আমি যেটা করছি আপনার হচ্ছে টেক্সট বাটন টেক্সট মানে না চাইলে এটা ম্যানুয়ালি লিখে ইউজ করে আপনারা চাইলে লিখতে পারেন এভাবে রেড লিখলেন একটা করলেন আবার একটা ক্লিক করলেন আবার একটা স্কোয়ার নিলেন স্কোয়ার নিলেন আপনারা চাইলে যেটা করতে পারেন স্কোয়ার এখানে আবার স্ক্রিপ্ট ব্যবহার করে আবার অল্টার স্পেস ধরে কালারটা এটা দিতে পারেন আমি আমি রেড করবো রেড কালার করবো অথবা
নিজেদেরকে নিজেরা একটু হেল্প করে।